এভরিবডি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এয়ারড্রপ ভিডিওতে। আজকে এমন একটি এয়ারড্রপ শেয়ার করব হুবহু ইউটিউবের মতো। আচ্ছা, অনেকে বলতে পারেন ইউটিউবের মতো আবার বিষয়টা কেমন, তো আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ বিষয়টা আলোচনা করে দেখাবো। আপনি কিভাবে এখান থেকে আর্ন করবেন এবং কনফার্ম এখান থেকে আপনি 500 থেকে 600 ডলার আর্নিং করতে পারবেন কিভাবে, আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো সেটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটা পরিশ্রম এখানে করতেছেন। ঠিক আছে, তো যাদের জন্য ওয়াইফাই মানে যাদের ওয়াইফাই আছে তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী হতে যাচ্ছে। ঠিক আছে, তো আজকে যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটি হচ্ছে এটি today'scrypto.com। তো এটি একটি মূলত ক্রিপ্টোকারেন্সি ভিডিও প্ল্যাটফর্ম, মানে সোশ্যাল মিডিয়া রিলেটেড ফর ভিডিও প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও পাবলিশ হয়, সেম অ্যাজ আপনার হচ্ছে ইউটিউবের মতো। ঠিক আছে, তো আপনি যখন আমার রেফারেল লিঙ্কে ক্লিক করবেন, আমার রেফারেল লিঙ্কটি দেওয়া আছে এখানে, আপনি যদি ইউটিউবে যান সেক্ষেত্রে দেখবেন আপনি হচ্ছে অলরেডি আমি ইউটিউবে, আপনার যখন এখানে আমি ভিডিওটা করতেছি তার আগে ভিডিওটা আমি পোস্ট করে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখেন আপনাদের হচ্ছে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কে আপনি যদি যান, এখান থেকে দেখবেন এই এই লিঙ্কে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখবেন এইরকম একটা পেজে চলে আসবেন। ঠিক আছে, তো এখানে আসার পর আপনাকে কি করতে হবে, এখানে আপনার একটা মেইল অ্যাড্রেস দিবেন এবং একটা পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পর আপনার যে অবশ্যই সাইন আপ পেজে থাকতে হবে এবং অটোমেটিক দেখবেন এখানে অ্যাক্টিভেট রেফারেল কোড, এই রেফারেল কোডে জয়েন করলে আপনি কিন্তু একটা আপনি হচ্ছে একটা পয়েন্ট পাবেন। এটা কি কাজে লাগবে আসলে আমি এখনো পর্যন্ত জানি না। তো এই যে সাইন আপ অপশনটি আছে, সাইন আপ অপশনে যাওয়ার পর এখানে ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর এই যে ক্যাপচা এখানে 14+1 এটা হচ্ছে 15, এখানে অ্যান্সারটা দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। ঠিক আছে, তো আর এখানে কোনো কাজ নেই, এখন জাস্ট আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার হুবহু ওই ইমেল পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনি এখানে যে ক্যাপচাটা আছে 24+9। ঠিক আছে, তো 24+9 যেটা হয় সেই সংখ্যাটা আপনাকে এখানে এখানে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। এটা অনেক সময় একটু সমস্যা করে সার্ভার সমস্যার কারণে নতুন নতুন ওয়েবসাইটের জন্য। তো এখানে আসার পর দেখবেন যে সাইটে আপনি যখন ঢুকলেন তো এরকম একটা ফিচার আপনি এখানে পাবেন। ঠিক আছে, তো এখানে আপনার এখন কিভাবে আর্নিং করবেন দেখেন, আমার এখানে টোটাল মাই টিজিজি টোকেন আছে 90টি। তো 90টি টোকেন এখানে আছে, আমি এখানে কিভাবে 90টি টোকেন আর্ন করলাম। এখন এই প্রতিটা কয়েনের মূল্য কিন্তু অলরেডি মানে বাইবিট বলে দিচ্ছে, তারা হচ্ছে তাদের আইইও, ঠিক আছে, তাদের আইইও যে মানে তাদের যে সেল হবে সেই সেলের মধ্যে পাবলিক মানে সরি প্রাইভেট সেল যেটা হবে বা আইইও যেটা হবে লঞ্চপ্যাডের মধ্যে সেখানে $0.009। ঠিক আছে, $0.009 মানে এটা যখন লিস্টিং হবে কনফার্ম থাকেন $0.1-এর উপরে যাবে, কারণ বাইবিটে কয়েন যেগুলো লিস্টিং হয় সেগুলো কিন্তু পয়েন্ট মানে মোটামুটি ভালো প্রাইস হয়। ঠিক আছে, তো এদের কিন্তু অলরেডি বাইন্যান্স ফলো করে রাখছে। আপনি যদি এদের টুইটার অ্যাকাউন্টে যান তাহলে দেখতে পারবেন তাদেরকে টুইটার ফলো তারা ফলো করে রাখছে এবং তারা অলরেডি পোস্ট করে রাখছে যে তাদের সকল কিছু বাইবিটেই হবে। ঠিক আছে, এখন আপনার এখানে যদি আপনি ক্লিক করেন এই যে প্রোফাইল বাটনে ক্লিক করেন, প্রোফাইল বাটনে ক্লিক করলে এই যে আপনার আইকন, এই যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে এখানে অনেকগুলো অপশন আছে, মাই প্রোফাইল, টিজিজি টোকেন, মাই কাস্টম ফিড, সিকিউরিটি, এখানে ইনভাইট ইউর ফ্রেন্ড। ইনভাইট ফ্রেন্ডে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি আসলে কয়েন না, এটা আসলে লয়ালিটি পয়েন্ট পাবেন। এই লয়ালিটি পয়েন্ট আসলে কি কাজে লাগে আমি এখন পর্যন্ত এটা নিয়ে ঘাটাঘাটি করি নাই, তো হয়তো বা কোনো না কোনো কাজে এই লয়ালিটি পয়েন্টটা লাগবে। তো এত এই ইনভাইটের ধান্দা টান্দা বাদ দিয়ে আপনি সঠিকভাবে অ্যাকাউন্টগুলো করেন, করে কাজটা করেন। ঠিক আছে, তো হচ্ছে বিষয়টা আচ্ছা, প্রতি রেফারে 10টা করে পয়েন্ট কয়েনও আসবে, 10টা কয়েন্ট আহামরি কোনো কয়েন না। দেখা গেলো যে আপনার কষ্ট করে যে কষ্ট করবেন সেই কষ্টে রেফারেল বোনাস যেটা আসবে অতটাও আসবে না। ঠিক আছে, দেখা গেলো যে আপনি যদি মোটামুটি 50 জন 100 জন করে রেফার করেন তাহলে $2-3, $3-4 কমিশনটা পাবেন। তো ওগুলো অত পরিশ্রম করার দরকার না, যাদের কমিউনিটি আছে তাদের ব্যাপারটা আলাদা। ঠিক আছে, আচ্ছা এখানে এখন কথা হলো যে টিজিজি টোকেন যে আছে, এই টিজিজি টোকেনে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাবেন আপনার আর্নিংটা কিভাবে হয়। ঠিক আছে, আর্নিংটা মোটামুটি কিভাবে হয়, আচ্ছা এখানে যদি আপনি নিচে যান একটু দেখবেন, এখানে আমি থাম্বনেলের মধ্যে স্ক্রিনশটটা দিয়ে দিছি যে ওয়াস ভিডিও 2টা টোকেন পার মিনিট। এখন এখানে একটা কনফিউশন আছে, তো আমি 30 মিনিটের একটা ভিডিও অন করে রাখছিলাম সেই হিসেবে আমার পয়েন্ট যোগ হওয়ার কথা 30 আপনার হচ্ছে ভিডিওতে আপনার যেহেতু 30 মিনিটের ভিডিও সেহেতু 60টা কয়েন, কিন্তু আমার কেন জানেন কয়েন আর্ন হচ্ছে মাত্র 2-3টা টোকেন। তো আমার মনে হয় আপনার হচ্ছে 1-2 মিনিট দেখার পর ভিডিওটা কেটে দিয়ে আপনার আবার আর একটা ভিডিও দেখা উচিত দেখবেন, তাহলে আপনাকে প্রতি মিনিটে আপনার 2টা করে টোকেন এখানে আপনার আর্নিং হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। আবার হয়তো বা তাদের ইউরোও থাকতে পারে, তাদের যেটা প্রতি 2 মিনিটে মানে প্রতি মিনিটে 2 টোকেন, সেক্ষেত্রে 30 মিনিট দিলে 60 টোকেন হবে, এটাও হতে পারে। এখন তাদের গ্লিচের কারণে এরকম সমস্যা হচ্ছে। আচ্ছা এখন কথাটা হচ্ছে, তারপরে একটা অপশন আছে সেটআপ কাস্টম ফিড, এই সেটআপ কাস্টমের ফিডে যেখানে হেয়ারে যদি ক্লিক করেন, হেয়ারে ক্লিক করলে এখানে একটা সিটিং আছে, সিটিংটা যদি ঠিক করেন তাহলে হচ্ছে আপনাকে তারা 200টা কয়েন দিবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটা 2টা জিনিস অ্যাড করে দিই, দিয়ে দেখবেন যে আপডেট কাস্টম ফিড আমি যদি ক্লিক করে দিই দেখবেন যে আমার কিছুক্ষণ পর এখানে আমার ব্যালেন্সটা আমি এই একটু আগে করলাম, তো আমার এখানে ব্যালেন্সটা কিন্তু 200টা টোকেন আমি কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে, তারপর আমি আবার যদি যাই এখানে আরেকটা আর্নিং এর অপশন আছে, সেটা হচ্ছে কি
ইনভাইট ফ্রেন্ড আচ্ছা রেফারেল ফিল্ড কাউকে যদি জয়েন করান সেই আমি যেভাবে বললাম তাহলে 10 টাকা করে টোকেন প্রতি ইনভাইটে পাবেন এবং যদি বাইং ইয়ারলি হোল্ড মেম্বারশিপ তাহলে আপনি 10000 টোকেন পাবেন এটাকে ফুললি ইগনোর করবেন কোনো ধরনের ইনভেস্টমেন্ট করবেন না ঠিক আছে যদি কারো টাকা পয়সা ভাই থাকে তাহলে আপনি করতে পারেন নিজ দায়িত্বে এটা আমি একবারই বলবো যে না এটা করা যাবে না ঠিক আছে আচ্ছা এই হচ্ছে মূলত বিষয়টা তো এখন কথা হচ্ছে যারা যারা এখানে আর্নিং করতে চাচ্ছে অ্যাকাউন্ট করেন আর যাদের এটাকে ভালোভাবে নেওয়ার ইচ্ছা আছে তারা একবারে কন্টিনিউয়াসলি কাজ করে যান তাহলে দেখা গেল যে তারা লিস্টিংটা ডিসেম্বরের শেষে বা এই নভেম্বর ডিসেম্বরেই করে ফেলবে লিস্টিং ঠিক আছে তো ডিসেম্বরের দিকে মনে হয় লিস্টিং হবে যতদূর বোঝা যাচ্ছে এবং তাদের আপডেট থেকে যারা জানা গেছে এবং কমিউনিটিতে অনেকে বলাবলি করতেছে যে ডিসেম্বরের শেষের দিকে লিস্টিং হয়ে যাবে অথবা জানুয়ারির শুরুতে লিস্টিং হয়ে যাবে তো যদি মোটামুটি এক মাস সময় পান এক মাসে যদি কেউ 20-25 হাজার কয়েন এখান থেকে আর্নিং করে নিতে পারেন মোটামুটি ডেইলি কিন্তু 500-600-1000 কয়েন আর্ন করার কোনো ব্যাপার না এখান থেকে ঠিক আছে হচ্ছে বিষয়টা তো যারা যারা কয়েনটা আর্ন করতে চাচ্ছেন আর্ন করে রেখে দেন দেখা গেল যে আপনার হচ্ছে একটা ভালো রেটে এটা সেল দিতে পারেন এমন হতে পারে বাইবিট লিস্টিং হওয়ার পর পয়েন্ট $1 হিট করতে পারে যদি মিম কয়েন $1 হিট করতে পারে সেক্ষেত্রে এই কয়েনটা কেন পারবে না ঠিক আছে তো এই হচ্ছে বিষয়টা আশা করতেছি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা বোধ করেন আর একটা হ্যাঁ এখানে ওয়ালেটে অপশন যাবেন এই ডান পাশে ওয়ালেট অপশনে যাওয়ার পর আপনার মেটামাস্টারকে এখানে কানেক্ট করবেন ঠিক আছে তো মেটামাস্টারতে জাস্ট কানেক্টে ক্লিক করলে একটা নতুন মেটামাস্টারের সঙ্গে কানেক্ট করবেন চেষ্টা করবেন হ্যাঁ পূর্বের মেটামাস্টারগুলোকে না ব্যবহার করে নতুন একটা মেটামাস্টার ব্যবহার করার চেষ্টা করবেন একটা মেটামাস এখানে আপনি চাইলে আরো মেটামাস্টার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সেক্ষেত্রে ঠিক আছে সেটা করতে পারবেন তো আশা করতেছি বুঝতে পারছেন আর যাদের কোনো সমস্যা থাকবে সেক্ষেত্রে ভিডিওতে আমাকে নক করবেন ভিডিওতে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই আচ্ছা এখানে রোড ম্যাপ আছে হোয়াইট পেপার সবকিছু দেওয়া আছে ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সম্পর্কে বন্ধুরা যাতে এই ভিডিওটা দেখতে পারে এবং তারাও যাতে জানতে পারে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে